আজকে বানাবো ইলিশ মাছের স্বাদে কোকিলা মাছ। তার জন্য লাগছে আমার কোকিলা মাছ। কোকিলা মাছটাকে আমি দেখো চিড়ে নিয়েছি যাতে কাটা কম লাগে আর নুন হলুদটা ঠিকভাবে ঢোকে। তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়েছি বেগুন কেটে রেখেছি লম্বা লম্বা করে। ফোড়নের জন্য ইউজ করব কালো জিরে আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, আর এই বাটাটার মধ্যে দিয়েছি 2 টেবিলস্পুন সর্ষে, 1 টেবিলস্পুন জিরে, নুন পরিমাণ মতো আর 4টে কাঁচা লঙ্কা। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। আমি এখানে 2 টেবিলস্পুন সর্ষের তেল নিয়েছি মাছটাকে ভেজে নেওয়ার জন্য। তেলটাকে ভালো করে গরম হতে দিতে হবে। গরম হওয়ার পর দেখো মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। জাস্ট এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। যেরকম ইলিশ মাছ হালকা ভাজা হয় ঠিক সেই রকম, খুব ডিপ ফ্রাই কিন্তু এই মাছ হবে না, তাহলে কিন্তু টেস্টটা চলে যাবে। একটা পাশ হয়ে যাওয়ার পর আমি উল্টে দেব হালকা করে। এই মাছ কিন্তু খুবই নরম মাছ, তো একটু হালকা হাতেই কিন্তু নাড়াচাড়া করতে হবে। দেখো আমি উল্টেও দিয়েছি, মোটামুটি হয়ে গেছে প্রায়। মনে হচ্ছে একটু নেড়ে চেড়ে দেবে এইরকম, যাতে মাছটা লেগে না যায় কড়াইয়ের সাথে। লেগে গেলে কিন্তু পুরো মাছটা ভেঙে যাবে। তো দেখো আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখো এই পাশটাও ভাজা হয়ে গেছে। মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে যেইটুকু তেল আছে সেই তেলেই আমি ফোড়নটা ইউজ করব। এখন আমি তেল আর বেশি ইউজ করব না, কারণটা আমি তোমাদেরকে পরে বলছি। এটার মধ্যেই আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো কালো জিরে ফোড়নের জন্য ইউজ করলাম। ফোড়নটা মোটামুটি নেড়ে চেড়ে নিয়েছি, হয়ে গেছে। এবার আমি বেগুনটাকে অ্যাড করলাম। হালকা নেড়ে চেড়ে নিয়ে আমি একটু ফ্রাই করে নেবো, ব্যাস। বেগুনটা ফ্রাই হওয়ার সময় আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো একটু নুন ইউজ করছি। তারপরে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে ফ্রাই হতে দেব। দেখো ফ্রাই মোটামুটি হয়ে গেছে। এবার আমি জল ইউজ করব। যতটুকু পরিমাণ জল লাগবে সেটা এখনই দেব না, হালকা একটু জল দেব, যাতে ওই যে বেটে রেখেছি আমি মশলাটা জিরে সর্ষে, ওই মশলাটা ডাইরেক্ট কড়াইতে ওভাবে দিলে কড়াইতে মশলাটা পুড়ে যেতে পারে, তখন মশলাটা তেতো হয়ে যেতে পারে। তাই জন্য হালকা একটু জল দিয়ে নিচ্ছি। এইবার জলের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। বেগুন ফ্রাই করার সময় আমি হালকা হলুদ দিয়েছিলাম, কিন্তু আর একটু হলুদের প্রয়োজন আছে, তাই আমি আবারও একটু হলুদ দিয়ে নিয়ে আবারও ভালো করে মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। যখনই দেবো মশলাটা একটু একটু লেগে আছে, তখনই একটু একটু করে জল দিয়ে বারবার কষাতে থাকবো। এই হচ্ছে এখন কষানোর প্রসেস। Thank you.
আর দেখো আমার ফাইনালি কষানো হয়ে গেছে। ওভাবে আমি তিন চারবার কষিয়ে নিয়েছি। এবার ফাইনালি আমি জলটা অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো, যার যতটুকু জল প্রয়োজন বেগুন আর মাছটা সেদ্ধ হওয়ার জন্য সে ততটুকুই জল ইউজ করবে। মাথায় রাখতে হবে বেশি পরিমাণ ঝোল কিন্তু রাখবো না, যদি কারোর মনে হয় যে সে ঝোল খাবে বা কিছু সে সেইভাবেই জল দেবে। জলটাও ফুটে এসেছে আর আমি বেগুন ফ্রাইয়ের সময় নুন দিয়েছিলাম, তাই আবারও একবার পরিমাণ মতো এখন বাকি নুনটা দিয়ে দিলাম। ঝোলটা মোটামুটি ভালোই ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করব, কারণ এর মধ্যেও মশলাপাতি একটু ভুজতে দিতে হবে আর মাছগুলোও সেদ্ধ হবে, তাই আগে থেকেই মাছগুলোকে একটু দিয়ে ফুটিয়ে নেব। মাছ আমার হয়ে গেছে রান্না। তোমরা চাইলে এই টাইমে গ্যাসটাকে বা ওভেনটাকে বন্ধ করে দিয়ে এক টেবিল স্পুন তেল ওপর দিয়ে ছড়িয়ে দিতেই পারো। অবশ্যই সর্ষের তেল, কখনোই গ্যাস বা ওভেনকে চালু রেখে তেলটা দেবে না, তাহলে স্মেলটা কিন্তু বেরিয়ে যাবে। দেখো আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে নেওয়ার পর আমি ইউজ করছি, এটাও কিন্তু করতেই পারো। ওয়ান টেবিল স্পুন তেল আমি ওপর দিয়ে দিয়ে দিলাম। ঠিক এই কারণেই আমি কিন্তু রান্নার সময় বেশি তেল ইউজ করিনি, কারণ আমি জানতাম আমি পরে তেলটাকে ইউজ করব। তো চলো আজকের মতো তো এটা ডান, ফাইনাল আমার হয়ে গেছে পুরোটাই। আর গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা জাস্ট ফাটাফাটি লাগবে, তোমরা চাইলে কিন্তু ট্রাই করতেই পারো। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে অন্য আরেক দিন। আজকের মতো টাটা।